আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এইভাবে অভিষেক করিয়েছি আর লিঙ্গে কি কি অর্পণ করেছি সেটা দেখুন আমি একটা পাথর বাটিতে ওম লিখে নিয়েছি অষ্টগন্ধা চন্দন দিয়ে আর তাতে একটা বেলপাতা আর একটা রুপো বেলপাতা আমি সাজিয়ে নিয়েছি এটা বাবার কাছে প্রায় সময় রেখে দিই একটু ভর্ষ এনেছিলাম বেনারস থেকে সেই বর্ষের প্যাকেট থেকে ভর্ষ পড়েও গেছে মাটিতে আমি সেগুলো তুলে নিই বাবার মাথা সারা গায়ে আমি লাগিয়ে দিলাম ভস্য ভস্য দিয়ে ওনাকে লেপন করে দিলাম ওনাকে নন্দী মহারাজকে ধাতু ত্রিশুলকে আর বাসকি নাককে সুন্দরভাবে ভাস্য দিয়ে লেপন করে দিলাম এবার আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ওনাদের ধৌত করে দিলাম তারপর আবার ঘি এবারে আমি পঞ্চামৃত না তৈরি করে আলাদা আলাদাভাবে ঘি দিয়ে ওনাদের ওনার গায়ে বা লিঙ্গের গায়ে ধাতবতী সুর বাসুকি নাগ আর লিঙ্গ মহারাজ সকলের গায়ে আমি লেপন করে দিলাম এবার মধু দিয়ে আমি সারা গায়ে লাগিয়ে নিলাম ধাতু বুদ্ধি বাসুকি নাগ আর ওনাকে বাবাকে তারপর জল দিয়ে আবার স্নান করে নিলাম ও শ্রী ও শিবায় নাম ওম শিবায় নাম বলে এবারে মুছে নিলাম পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিই তার আগে আমি প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে নিয়েছি এবার আবার পরিষ্কার পাথর বাটিতে ওম লিখে একটা বেলপাতায় তিনটি চন্দনের ফোটা দিয়ে আর একটি রুপুর বেলপাতা রেখে বাবাকে আমি বাবাকে নন্দী মহারাজকে ধাতু বদি শুলকে আর বাসুকী নাগকে চন্দনে ফোঁটা দিয়ে বসালাম এবার ওনাদের বসিয়ে আমি দুধ কাঁচা দুধ দিয়ে অভিষেক করালাম ও নম শিবায়ু বলে আমি অভিষেক করে নিচ্ছি ওং নম কীভাবে আমি দুধ ঢালছি দেখুন আগে গৌরী পিঠের অংশে আগে তারপরে মাতাকে তারপরে সবাইকে এইভাবে আস্তে আস্তে আর দইও দিলাম দই দিয়ে আমি অভিষেক করার পরে গঙ্গা জল দিয়ে ওনাদের ধৌত করে নিচ্ছি সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধৌত করে নিয়ে এবার আবার ঠাকুরের আসনে বসিয়ে দিলাম পরিষ্কার করে মুছিয়ে টুছিয়ে নিয়ে বাবাকে লেঙ্গুর শুরুটা বাসকে আর রুপোর বেলপাতাটাও সঙ্গে দিয়ে দিলাম সঙ্গে আমি রেখে দিলাম দিয়ে এবারে একটা সুগন্ধি জল প্রস্তুত করলাম গঙ্গা জলের মধ্যে সিদ্ধি পাতা অগরু গোলাপ জল আর অষ্টগন্ধা চন্দন পরপর মেশালাম আর কিছু ফুলের পাপড়িও আমি মিশিয়েছি এইভাবে জল প্রস্তুত করে আমি ওম না মহর্ষিবায় বলে বাবার মাথায় ঢালবো বাবাকে একটি বইতে চন্দন সহযোগে পড়িয়ে দিলাম আর একটি বেলপাতা বাবাকে আমি তিনটি চন্দনের ফোঁটা দিয়ে বাবার মাথায় ওম নমর শিবা বলে দিলাম আর বাবাকে আবার চন্দনের ফোঁটা দিয়ে দিলাম বাবাকে একটি ধুতুরা ফল নিবেদন করলাম একটা মালা দুতুরা মালা আকন্দ ফুলের মালা আর ধুতুরা ফুল বাবাকে পছন্দের জিনিস ওনার বাবার তাই আকন্দ ফুলের মালা আর ধুতুরা ফল ধুতুরা ফুল এই বাবাকে দিলাম আর ত্রিশুলের মাথায় ফুল দিয়ে দিলাম কয়েকটি ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম ওম তম্বকম যহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা রুকমে বন্ধনাথ মৃত্যুর মুখীয় মামৃতাম এই বলে বাবার মাথায় আমি সুগন্ধি জল ঢাললাম ও নম শিবায়ো ওং নম শিবায়ং নম শিবায়ো বাবাকে আরও ফুল এবারে বাবার সামনে ফুলের পাপড়ি আর কপুর ছড়িয়ে আমি পাঁচটি গোটা ফল বাবাকে ভোগ হিসাবে দিলাম আর দুটি সাদা সন্দেশ আর সাদা বাতাসা এই হচ্ছে মিষ্টান্ন দ্রব্য এটা ফল এই পাঁচটি ফল দিতে হয় বাবাকে আর পাঁচটি পাঁচ রকম ফল দিতে হয় আর সন্দেশ সাদা সন্দেশ সব বেলপাতা চন্দন সহযোগে দিলাম আর বাবাকে এক গ্লাস জল পানীয় হিসাবে দিলাম আর একটি পান পাতা চন্দন সিঁদুর দিয়ে পার্বতী মাতাকে উদ্দেশ্যে দিলাম এবার আতল নিবেদন করলাম সংসারে আর্থিক উন্নতির যাতে বজায় থাকে এই জন্য আর দ্বিতীয় সোমবার বাবার মাথায় কালো তিল অর্পণ করতে হয় এটি হচ্ছে পিতৃদোষ মাতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এক গুচ্ছ দুর্বার নিবেদন করলাম আয়ু বৃদ্ধির জন্য আর অষ্টগন্ধা চন্দন সহযোগী সিদ্ধি পাতা নিবেদন করলাম এটি বাবার খুব পছন্দের জিনিস এবার অপরাজিতা ফুল চন্দন সহযোগে আমি বাবার মাথায় নিবেদন করলাম আর বাবার আরেকটি পছন্দের ফুল কলকে ফুল আমি জোগাড় করতে পেরেছি তাই বাবাকে মাথায় দিলাম বাবার মাথায় দিয়ে আর সাদা ফুল শিব টগর ফুল বাবাকে দিলাম বাবা খুব পছন্দের সাদা ফুল সব ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম একটি টাকাও বাবাকে নিবেদন করেছি আমি এমনি কাঁচা টাকা আর কতগুলি ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ ব্যবহার উদ্দেশ্যে সেটি দিয়ে আগে আমি আরতি করে নিলাম ওং নম শিবায়ং নম শিবায়ং নম শিবায়ং নম শিবায় এই বলে আমি আরতি করে নিলাম ঘরটার ধ্বনি সহযোগে ওম নম শিবায়ু ও এবার ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নিলাম ওম নম শিবায়ু বলে বাবাকে এইভাবে সাজিয়ে তুলেছি আমি বাবাকে আমি একটি রুদ্রাক্ষের মালাও আমি পরিয়ে দিয়েছি আর এবারে একটি সাদা পদ্ম আমি জোগাড় করতে পেরেছি সেটি দিয়েছি আর একটি গোলাপি পদ্মও বাবার পায়ে আমি নিবেদন করেছি বাবা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করতে পেরেছি এই বাবাকে দিলাম ও নামশীবায়ও ও নম শিবায় শিবায় আমি সুন্দর করে সাদা পদ্ম গোলাপি পদ্ম দিয়ে সাজিয়ে দিয়েছি বাবা আপনি রক্ষা করবেন আমার সংসারটাকে আপনি আমার পুজোয় যদি ভুল টুটি থাকে আমাকে ক্ষমা করে নেবেন বাবাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নম শিবায় এই সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় এবারে এই রকম বলে তিনবার আমি বাবার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম জোর করে শিবের প্রণাম মন্ত্র বললাম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি মে চ্যাথমা গতিং পরমেশ্বর প্রথমে কপুরদাণিতে কপুর দিয়ে বাবাকে নন্দী মহারাজকে ধাতব ত্রিশুলকে আর বাসুক্ষীনাকে আরতি করে নিলাম ওং নাম শিবায়ু বলে ওং নাম শিবায়ো ওং নাম শিবায়ু ওম নাম শিবায়ু এবারে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়ে ঘিয়ের পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়ে আমি পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে ধ্যবতী শুলকে নন্দী মহারাজ আর বাসীনাকে আবার পঞ্চপ্রদীপ দিয়ে আলতি করে নিচ্ছি ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় এবারে আমি শিবাষ্ট প্রভু মিশো মনীষ মহেশ গুণম গুণহীন মহিষ গড়রা ভর নম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্প তরুম। গিরি সুতাম্বিত রাম রামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধি বিষ্ণু, শিরোধৃত পদ যুগং প্রণমামি শিবং শিবকল্প তরুম। শশলাঞ্চিত রঞ্জিত সমুকুটং কোটি লম্বিত সুন্দর কীর্তিপটং পুত জটং প্রণমামি শিবং শিব কল্পতরুম নয়ন ত্রয়োভূষিত চারু মুখং বিরাজিত কোটি বিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভাল তটং প্রণমামি শিবং শিবকল্প তরুণ বৃষরাজ মাদি গুরুং গড়লা সন মাজি ধরম প্রমোদ এই পর্যন্তই আমি শিবাষ্টক তত্ত্ব পাঠ করে শোনালাম কেমন লাগলো আমার এই ভিডিওটা আমার এই ভিডিও ভালো লাগলে একটু যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আশা করি বন্ধুরা সকলেই খুব সুস্থ আছেন সকলেই ভালো থাকুন আপনাদের সাপোর্টে আজকে আমি এখানে আপনারা এই দুহাত দিয়ে আশীর্বাদ করেছেন তাই আজকে আমি এই এতটা পথ এগোতে পেরেছি আশীর্বাদ করুন আরও যাতে এগোতে পারি আমাকে সাপোর্ট করবেন এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করি